সমালোচকদের জবাব দিতে সেঞ্চুরির পর বাবরের বন উল্লাস। সেঞ্চুরি তো কেরিয়ারে কম করেননি, গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের সেঞ্চুরির সংখ্যা ছিল 28। তবে এমন বন উল্লাস কয়েকবার করেছেন কিনা সেটাও তো সন্দেহ। তবে কাল ইনিংসের শেষ বলে 4 মেরে সেঞ্চুরি করার পর বাবরকে দেখা গেল ভিন্ন রূপে। কেন এই বন উল্লাস? ম্যাচ শেষে তা জানিয়েছে পাকিস্তানের অধিনায়ক নিজেই। ধারাবাহিকভাবে রান করার পর পাকিস্তানের বাবর আজমের সমালোচনার কমতি নেই, বিশেষ করে বাবর আজমের অধিনায়কতা ও টি-20 ক্রিকেটে তার স্ট্রাইক রেট নিয়ে। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার ওপেনিং থেকে তাকে সরে যাওয়ার কথা বলেছেন বহুবার। এই সমালোচনার তাপ যে বাবরের গায়ে লেগেছে সেটি বোঝা গেছে বাবরের কথাতেই। বাবর এমন উদযাপন কি সেই সমালোচকদের উদ্দেশ্য করেছেন? ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হলে হাসতে হাসতে বাবর জবাব দেন, আপনি সেটা ভাবতে পারেন। এরপর অবশ্য যোগ করেছেন, আমি অবশ্য এসব বিষয় খুব বেশি মাথায় রাখি না, আমি খেলি পরিস্থিতি ও দলের চাহিদা অনুযায়ী।